হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জিএনএডএ নার্সিং পরীক্ষা এবং জেনপাই ইউজি নার্সিং পরীক্ষার জন্য তোমাদের একটা ব্রেকিং নিউজ যারা আছে অফিসিয়ালি কিন্তু প্রকাশিত হয়ে গেল তোমরা যারা যারা ভাবছো দু হাজার চব্বিশ নার্সিং পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছো নার্সিং ডিপার্টমেন্ট থেকে কিন্তু এবং ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তোমাদের স্বাস্থ্য ভবন থেকে কিন্তু একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে অবশ্যই যারা যারা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রচুর লাইক করো প্রচুর শেয়ার করে তো বন্ধুদের মাঝে তো ফার্স্টলি তোমাদেরকে বলি দেখো এই এই যে নোটিশটা সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং ব্রাঞ্চ স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত হয়েছে কী বিষয় নোটিফিকেশনটা এবং তোমাদের আরও কিছু কোয়েশ্চেন ছিল সে সমস্ত কোশ্চেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ফার্স্ট অফ অল তোমাদের এই যে নোটিশটা সেটা তোমাদের বলে দিই এটা হচ্ছে নো আপার এজ লিমিট অর্থাৎ যারা যারা ভাবছ দু নার্সিং পরীক্ষায় বসবে যারা ভাবছ নার্সিং কোর্সে অ্যাডমিশান নেবে সেটা হতে পারে জিএম নার্সিং সেটা হতে পারে এএনএম নার্সিং সেটা হতে পারে জেনপাই ইউজির থ্রু দিয়ে বিএসসি নার্সিং কোর্স বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং কোর্স বা এমএসসি নার্সিং কোর্স যাই হোক না কেন হোয়াট এভার তোমাদের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল অর্থাৎ আর ডাব্লিউ থেকে যে নিয়ম বেঁধে দিয়েছিল যে সতেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হলে তবেই তুমি এই ফর্মটা ফিল করতে পারবে সেটা কিন্তু তুলে দে দিচ্ছে মানে এটা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে নোটিশ দিয়েছে এবার চব্বিশে এটা হবে কি হবে না সেটা বিষয়ে একটু কথা বলবো দ্বিতীয় একটা পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে জিএনএম নার্সিং পরীক্ষার জন্য বা এম নার্সিং পরীক্ষার জন্য এবং অপরপক্ষে বিএসসি নার্সিংয়ের জন্য তোমাদের একটা আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসছে কি আসছে না সেই বিষয়ে একটু কথা বলবো আমি কল করেছিলাম সেই বিষয়ে আমি একটু বিস্তারিত বলবো এবং আনোর সঙ্গে কিছু কথা আছে সেটা তোমাদের জানা ভীষণ দরকার তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুর সাথে প্রচুর শেয়ার করে দাও ফার্স্ট অফ অল বলি তোমাদের একটা বড় কোয়েশ্চেন ছিল যে এই বছর এম নার্সিং পরীক্ষার জন্য যারা এজ যাদের এজ কিন্তু পঁয়ত্রিশ বছর থেকে বেশি বা পঁয়ত্রিশ বছর হতে চলেছে তারা কি বসতে পারবে দেখো অফিসিয়াল নোটিফিকেশান শ্রুদি আমি এইটুকু বুঝতে পারছি আপার এজ লিমিটটা তুলে দিয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে আর কোনো আপার এজ লিমিট নেই এটা আগেই আইএনসি থেকে অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে আগেই প্রকাশিত করে বলে দিয়েছিল। যে কোনো রকম কোনো এজ ক্রাইটেরিয়া থাকবে না কারণ অনেক স্টুডেন্টরা থাকে যারা ইচ্ছা থাকে পড়ার কিন্তু ওই বয়সের উর্ধসীমার জন্য তারা কিন্তু ওখানে বসতে পারে না এই জায়গাটা দাঁড়িয়ে এই ভোটের আগে এখন কিন্তু বেশ কিছু নতুন নতুন চমক দেখা যাচ্ছে বিশেষ করে যে যে প্রশ্নগুলো আসছিল স্যার আর স্টুডেন্টরা বসতে পারবে কি পারবে না তো বলে রাখি যে কোনো স্ট্রিম থেকে বিলং করো না কেন তোমরা কিন্তু এ এনএম জিএনএম নার্সিং পরীক্ষায় বসতে পারবে কোনো ডাউট নেই কারণ যেরকম দেখো তোমাদের এই যে এখানে একটা নতুন চেঞ্জ হয়েছে একটা ছোট্ট চেঞ্জ যে এজটা তুলে দিয়েছে তার জন্য এত বড় একটা নোটিশ বেরিয়েছে যেটা আগেই তোমাদের আইনসিতে পড়েছিল তারপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে মানা হয়েছে সেটা স্বাস্থ্য ভবন থেকে ঠিক তেমনই কিন্তু যদি এরকম কোনো ক্রাইটেরিয়া আসতো যে আর্টসের স্টুডেন্টরা বসতে পারবে না শুধুমাত্র সায়েন্সই স্টুডেন্ট বসতে পারবে বা কমার্সের ছেলেমেয়ে বসতে পারবে না তাহলে কিন্তু আগেই তোমাদের নোটিফিকেশান দিত সুতরাং তোমাদেরকে প্রথম থেকে আমি বলে আসছি যে এইরকম কোনো ভ্রান্ত ধারণা নিয়ে থাকবে না যে এই বছর নিয়ম পরিবর্তন হচ্ছে হ্যাঁ কী কী নিয়ম চেঞ্জ হচ্ছে যেগুলো হচ্ছে সেটা আরও ভালোর জন্য হচ্ছে ঠিক আছে যে সমস্ত নিয়ম পরিবর্তন দেখো সামনে লিখেছি নিয়ম পরিবর্তন হচ্ছে বা নিয়ম পরিবর্তন হয়ে গেল যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে এখানে বরং আরও তোমরা বেনিফিট পাবে ঠিক আছে প্রথম যেটা কথা সেটা হচ্ছে আপার এজ লিমিটটা তুলে দিলো অর্থাৎ যাদের বয়স বেশি ছিল দেখো এই নোটিশে লেখা আছে বিএসসি নার্সিং এ নার্সিং জিএনএম নার্সিং পোস্ট বেসিস বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের জন্য এগুলো কিন্তু কোনো আর এজ লিমিট তুলে দিল হ্যাঁ কোনো রকম এজ লিমিট থাকছে না দেখো এখানে স্পষ্টতে লেখা আছে অ্যাডমিশান মানে কোনো লিমিটেশন থাকবে না সেটা কি অ্যাডমিশনের জন্য জব পারপাস বা অন্য কিছু না কিন্তু এখানে দেখো জবের যেটা ছিল সেটা আলাদা ব্যাপার হয়তো অনেকে আছে স্যার জবের যারা জবের জন্য অ্যাপ্লাই করবে তাদের কি কোনো ব্যাপার আছে না এটা সেই বিষয়ে বলা হয়নি এখানে অ্যাডমিশন পারপাসে বলা হয়েছে যারা ভর্তি হতে চাইছে নতুনভাবে তাদের জন্য সেক্ষেত্রে অ্যাডমিশন পার্পাসে যারা মানে ভাবছেন তাদের জন্য হয়তো সুখবর হয়তো আসতে পারে ভোটের আগে অনেক কিছুই নতুন নতুন ঘোষণা হতে পারে সেটা আমার মনে হয় আচ্ছা এবার দেখো এটা কিন্তু আইএনসি নোটিফিকেশন আগেই বলা হয়েছিল দেখো সেটা লিখেছে আইএনসি নোটিফিকেশান যেটা এগারো অফ দু হাজার তেইশে দিয়েছিল সেটাই মানে জাস্ট পুনরাবৃত্তি করেছে আর কিছুই না তাহলে এই জিনিসটা গেল এবার তোমাদেরকে বলি ফর্ম ফিল আপের বিষয়টা যেটা নিয়ে তোমরা অধীর আগ্রহে বসেছিলে তো সেই বিষয়টা তোমাদেরকে একটু খুলে খুলে বলছি আমরা চলে এসেছি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হচ্ছে এবং এখানে যে জিনিসটা ছিল না সেটা তোমাদের বলি দেখো এখানে টেনটিভ ডেট ফর এক্সামিনেশান চোদ্দো সাত দু হাজার চব্বিশ তোমাদের যেটা আগেই বলে দেওয়া হয়েছিলো পরীক্ষার ডেটটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছি যেটা অন্য আগের বছর ওয়েবসাইট যেটা অন্য ওয়েবসাইট ছিল সেখানে ওয়েব মানে এটা এটা লেখা থাকতো সেটা কিন্তু এখানেও লেখা আছে এবং এখানে দেখো লেখা আছে টেনটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যানাউন্সড শর্টলি অর্থাৎ খুব শীঘ্রই তোমাদেরকে বলে দেওয়া হবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই গেল আপডেট আচ্ছা এইখানে কি আমরা ছেড়ে দেবো ভিডিওটা শুধুমাত্র এইটুকু দেখার জন্য আজকে এসেছি না আমি তোমাদেরকে কিছুটা তো হিন দিতেই পারি দেখো আমি ফোন করেছিলাম যতটুকু আমাদের যা সোর্স আছে সব খুব তো আর পারি না যেটুকু খবর পেয়েছি তোমাদের সম্ভবত এই ফেব্রুয়ারি মাসেই তোমাদের সম্ভবত ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা ইনফরমেশান বুলেটিনটা আসছে যেটুকু খবর পেয়েছি এটা পুরোপুরি বলতে পারছি না কিন্তু এটা বলতে পারো আভাস ইঙ্গিতে খবর পাওয়া গিয়েছে ফেব্রুয়ারি মাসের হতে পারে মিডল বা লাস্টের দিকেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যেতে পারে অলরেডি আমাদের দশ তারিখ পেরিয়ে আমরা চলে এসেছি তো আর বেশি সময় নেই তো আর খুব কম সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে ধরে নিতে পারো ফেব্রুয়ারি মাসেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ শুরু হতে পারে ওকে আর এক্সাম ডেট যেটা দেওয়া হচ্ছে সম্ভবত এটাই থাকবে তোমাদের এক্সাম ডেট চেঞ্জ হবে না যেটুকু খবর পাওয়া গেছে তথ্য মারফত ঠিক আছে এইটুকুই আমি তোমাদের বললাম এর বেশি কিছু না তো খুবই খুশির খবর অবশ্যই ভিডিওটা শেষ কর এবার দেখো মেন বিষয়টা বলি তোমাদের এখানে একটা বিষয় তোমাদের বলার জন্য আজকে ভিডিওটা বানিয়েছি এটা চাইলে আমি ভয়েস মেসেজ করে তোমাদেরকে বলে দিতে পারতাম যারা যারা গ্রুপে আছো তোমাদের কয়েকটা মেন বিষয় বলি দেখো প্রতি বছর প্রতি বছর নার্সিং পরীক্ষায় কিন্তু হাজার হাজার এমনকি লাখ লাখ ছেলে পরীক্ষায় বসে এটা একদম সত্যি বাস্তব কথা মানে হাজার হাজার মেয়েদের পরীক্ষায় বসে কিন্তু সবাই কি সুযোগ পায় নার্সিং পড়লে কি আমি গভর্নমেন্ট জব শিওর পাবো বা সেখান থেকে কি আমাকে কোনো সুযোগ পাইয়ে দেবে এই কয়েকটা প্রশ্ন যেটা তোমাদের প্রচুর এসেছে এবং একটা বিষয় যেটা তোমাদের খুব মানে ধাবিত করে যে আমরা ফর্মটা ফিল করলাম এর পরের প্রসেসটা কী এগুলো জেনে নাও কারণ পরীক্ষায় শুধু ফর্ম ফিল আপ করলেই তুমি চান্স পাবে না তোমাকে এর জন্য প্রস্তুতি নিতে হবে এবং এর জন্য তোমাকে তৈরি হতে হবে তো ফার্স্ট অফ অল বলি ফর্ম তো ফিল আপ শুরু হয়ে যাবে সেটা এক দু দিন দেরি হতে পারে দশ দিন আগে হতে পারে দশ দিন পরে হতে পারে সেটা নিয়ে কোনো ব্যাপার নয় সেটা কোনো ডাউট নেই সেটা একদম ক্লিয়ার হয়েছে কিন্তু মেন বিষয়টা বলি ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও দেবো যে কোনো চিন্তার ব্যাপার নাই যে স্যার আমরা জানতেই পারলাম না ফর্ম ফিল আপ হয়ে গেল কোনো ব্যাপার না তোমাদেরকে আনলিমিটেড ভিডিও দেবো যাতে তোমাদের যতক্ষণ না একটা ডাউটও থাকে ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয়ে খুটিয়ে খুটিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো ঠিক আছে এটুকু আমি নিজের কাছে নিজে দিয়ে বলছি তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে মোবাইল থেকে কীভাবে ফর্ম ফিল আপ করবে কোনো ভুল হয়ে গেলে সেটা কীভাবে সংশোধন করবে যাবতীয় তথ্য তোমাদেরকে সব কিছু বলবো ঠিক আছে অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আচ্ছা দেখো ফর্ম ফিল আপ হয়ে গেল তারপরে কি আমাদের কোনো আর কোনো কাজ নেই নিশ্চয়ই আছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আসবে কি বললাম পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আসবে ঠিক আছে এই অ্যাডমিট কার্ড আসলো মানেই তোমার কিন্তু তোমার কিন্তু এবার যুদ্ধযাত্রার জন্য বিজয় ঢঙ্কা বেজে উঠলো এবার শুরু হবে তোমাদের পরীক্ষা ঠিক আছে এই অ্যাডমিট কার্ড আসার পরই তোমাদের শুরু হবে কি এক্সাম এন্ট্রান্স এক্সাম ঠিক আছে এই এক্সামটাই তোমার হচ্ছে কলেজ পাওয়ার একমাত্র চাবিকাঠি অর্থাৎ আমি মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট পেয়েছি আর উচ্চ মাধ্যমিক আমি নাইনটি নাইন পার্সেন্ট পেয়েছি তাহলে কি আমি সরাসরি সুযোগ পেয়ে যাব এই জিনিসটা কিন্তু পুরোপুরি ভুল বিশেষ করে গভর্নমেন্ট নার্সিং স্কুল বা নার্সিং কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে পার্সেন্টেজের বিষয়টা একদমই ন্যূনতম যেখানে ফর্টি পার্সেন্ট চাওয়া হয়েছে শুধুমাত্র সেটা থাকলেই তুমি এলিজেবেল এবার তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এবং রেজাল্টটা করার পর তুমি যে কলেজটা পাবে সেটা কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে তোমার কলেজটা আসবে ঠিক আছে আমি সেই বিষয়টা একটু পরে আসছি তাহলে পরীক্ষাটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদের কয়েকটা কথা বলি দেখো পরীক্ষা যদি ভালো হয় তাহলে তোমার পার্সেন্টেজ আগে দেখা গেল এইচ তুমি টেনের টু পাশ পাস করেছো ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়েছো বা মানে ফিফটি পার্সেন্ট পেয়েছো যেমন তেমন করে পাশ করেছো কিন্তু তুমি পরীক্ষাটা খুব ভালো দিয়েছো এন্ট্রান্স পরীক্ষা সেক্ষেত্রে তুমি কি সুযোগটা পাবে না পাবে না নিশ্চয়ই পাবে সেক্ষেত্রে তোমার ব্যাপারটা হচ্ছে যে তোমার এন্ট্রান্স পরীক্ষাটা হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট যে এই এন্ট্রান্স পরীক্ষার উপর ভিত্তি করেই তোমার কিন্তু এখানে অ্যাডমিশানটা হবে ঠিক আছে না তো তোমার আগের বছর পাস মানে পার্সেন্টেজের ভিত্তিতে বা এইচএসএ মার্কসের মার্ক্সের ভিত্তিতে এটা কিন্তু নয় পুরোপুরি তোমার হচ্ছে যেটার উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে তোমার এন্ট্রান্স পরীক্ষায় তুমি কতটা কী দিতে পারছো তার উপর ডিপেন্ড করছে বুঝতে বুঝতে পেরেছো আশা করছি এই জন্যই এই এন্ট্রান্স পরীক্ষাটা এতটাই ইম্পর্টেন্ট এবার দেখো এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষায় ফর্ম তো ফিল আপ করে দেয় অ্যাডমিট কার্ডও সবার চলে আসে অলমোস্ট কিন্তু একটু ভুলের জন্য কিন্তু সবাই সুযোগ পায় না ওই একটু একটু ভুল করে তোমাদের থেকে যায় এবং এই জন্যই তোমরা কিন্তু প্রতি বছর চেষ্টা করছো বা কোনো কারণে হয়তো প্রথমবার চেষ্টা করে ছেড়ে দিয়েছো এর জন্যই হয় না তা যারা স্বপ্ন দেখো নার্সিং করার জন্য তোমাদের মন হতে হবে একদম শক্ত ঠিক আছে পাথরের মতো শক্ত করতে হবে মনটাকে যে আমি এতটাই শক্ত হব যে আমাকে হাজার বাধা বিপত্তি আসলেও যেন কে আমাকে টরাতে না পারে ঠিক আছে আজ সকালে একজন ফোন করেছিল যদি বা সে হয়তো আমার ভিডিওটা দেখছে ওর বাড়ি হুগলিতে ঠিক আছে আমি নামটা ডিসক্লোজ করছি না ওর বোন হচ্ছে নার্সিং ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিল দু হাজার একুশে বর্তমানে সে হচ্ছে একটা মানে কোনো একটা বেসরকারি সংস্থায় কাজ করছে তার বোনটাকে পড়াচ্ছে কষ্ট করে তো বলছি স্যার আমি জিএনএম নার্সিং করিয়েছি জিএনএম নার্সিং করিতে স্যার এখন খুব ভুগছি কারণ শুনছি যে জব নেই বিষয়টা একেবারে হাস্যকর লাগলে ওই বিষয়টা তোমাদের শুনে রাখা ভালো কারণ দেখো তোমরা নার্সিং পরীক্ষা যখন বসতে চলেছো তোমরা যখন একটা বড় ফিল্ডে ঢুকছো দেখো আমরা যখন কোথাও যাই ঠিক আছে কোথাও ধরো প্ল্যান করতে যাই যে আমি দশ দিনের জন্য কোথাও প্ল্যান করছি যে আমি এখানে যাব ঘুরতে যাব তার জন্য আমাকে কত দিন আগে থেকে প্ল্যান করতে হয় যে না আমি এই জামাগুলো নেব আমি এই প্যান্ট নেব বা আমি এই সমস্ত খাবার নেবো আমাকে ওখানে যেতে হবে আমি ওই হোটেলে থাকবো আমাকে ওটা খেতে হবে আগে থেকে কত রকম কত প্ল্যান করে রাখি না রাখি কিন্তু ভাবো যেখানে তুমি তিন বছর তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে বছর কাটাবে সেই ব্যাপারে তুমি একটু খোঁজ নেবে না যে আদৌ আমি নার্সিং করলে সরকারি চাকরি পা পাবো বা আমি কি আদৌ সেটার জন্য ঠিক করছি না ভুল করছি নিশ্চয়ই জিজ্ঞাসা করবে তো সেই স্টুডেন্টের দাদারা জিজ্ঞাসা করছে স্যার আমি যে আমার বোনটাকে ভর্তি করলাম সেক্ষেত্রে নার্সিং করলো ঠিকই আছে গভর্নমেন্ট থেকে পেয়েছে ঠিক আছে কিন্তু সে কি শিওর জব পাবে দেখো বলে রাখি এর কিন্তু সরাসরি কোনো উত্তর হয় না আমি ওনা তাই বললাম যে দেখুন এইটা কিন্তু একেবারেই মানে প্রশ্নটা ঠিক আছে কিন্তু উত্তরটা আমার কিন্তু একেবারেই জানা নেই কেন বলছি দেখো এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ওই নার্সিং পাস করার পরে পরেই সরকারি চাকরি পেয়ে যায় আবার এমন আছে যারা পড়তে পড়তেই সরকারি চাকরি পেয়ে যায় আমি বলছি না নার্সিং নার্সিংয়ের চাকরি পাচ্ছে তা কিন্তু নয় বিষয়টা বুঝে নাও তারা অনেকেই আছে যারা হয়তো কোনো রকম কোনো ধরো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কোথাও চাকরি পেয়ে গেলো বা হয়তো কোথাও তোমার হচ্ছে গিয়ে কেভিএস যে সমস্ত স্কুলগুলো হয় সেখানে চাকরি পেয়ে গেলো এরকম হাজারও একটা প্রমাণ আছে অনেকেই আছে রেলে চাকরি পেয়ে যাচ্ছে ঠিক আছে এবার কি হয় যারা ধরো পড়ছে পড়তে পড়তে অন্য ফিল্ডের সাথে চেষ্টা করতে করতে ওরা কিন্তু লেগে যায় যেমন ধরো পুলিশের চাকরি অনেকেই পেয়ে যায় অনেক মেয়েরা পেয়ে যায় একটু চেষ্টা করলে কিন্তু ওই সমস্ত লাইনে হয়ে যায় তো নার্সিং পড়তে পড়তে অনেকে চাকরি পেয়ে যায় আর যারা ধরো চাইছেন আমি নার্সিংয়েই জব করবো সেক্ষেত্রে আমি নার্সিং পাস করার পর কতদিন সময় লাগবে বা এই বিষয়টা আমার কতটা মানে কঠিন সেই বিষয়টা তোমাকে একটু খুলে বলি দেখো সঙ্গে সঙ্গে কিন্তু জব হয় না এটা একদম ক্লিয়ারলি বলে দিই তবে এটা ঠিক যে জব কিন্তু তুমি একদিন একদিন কোনো কোনো রকমভাবে পাবে ঠিক আছে এটা তোমাদের বলে রাখলাম কারণ আজ পর্যন্ত আমি যতজনকে দেখেছি সে তুমি গভর্নমেন্ট থেকেই বলো বা প্রাইভেট থেকে যারা নার্সিং করছে হ্যাঁ এটা ঠিক যে সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে আগের তুলনায় যথেষ্ট হারে বেড়েছে কিন্তু এটাও ঠিক যে কেউ কিন্তু বসে নেই সে কিছু না কিছু করছে কোনো না কোনো দিক থেকে সে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক জব করছে এখন যদি তোমাকে এই কমেন্ট সেশান খুলে দিই অনেক স্টুডেন্ট থাকবে বা অনেক গার্জেন থাকবে বলবে স্যার আপনি হ্যাঁ জানেন না এরকম অনেক আছে আমাদের বাড়ির পাশে যারা নার্সিং করে বসে আছে তুমি যদি এখন নিজে থেকে বসে থাকতে চাও তোমাকে কে জোর করে তোমাকে কাজে নিয়ে যায় বলো তাই বলো আমার বাড়ির পাশে এমনও অনেক স্টুডেন্ট আছে যারা নার্সিং করে এখন কিন্তু কোনো একটা প্রাইভেট নার্সিং জব করছেন নার্সিংহোম বা যাই হোক কোথায় জব করছে ক্লিনিক্যাল যে ওয়ার্ডগুলো হয় তাহলে কি তারা কি জব পাবে না এটা কে বলেছে আজকে সে মেয়েটা এক্সপিরিয়েন্স গেইন করছে সেটা তো দেখতে হবে যে ও যে ছোটো ছোট জিনিসগুলো যোগ করছে আর আপনি বাড়িতে বসে আছেন তাহলে জবটা হবে কি করে ঠিক আছে তো এই বিষয়গুলো বোঝার বিষয় আছে দেখো যে কোনো জিনিস একটা জিনিস হতে গেলে একটু সময় লাগে ঠিক আছে আমি আজকে নার্সিং করলাম আর সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেলাম এই জিনিসটা কিন্তু নেই আগে অনেকটা সহজ ছিল আগে বলতে ধরো তুমি এখন দু এ দু হাজার এক দুই তিন চার এই সমস্ত সালগুলো যদি কথা বলো আমাদেরও অনেক পরিচিত বন্ধুবান্ধব ছিল তাদের বাবা মা তাদের দাদা তারা কিন্তু অনেকেই জব পেয়েছে ঠিক আছে এইভাবেই কিন্তু জব হয়ে গেছিলো আগে এত কঠিন ছিল না স্বাভাবিক ব্যাপার তুমি নিজে ভাবো না আগে আমরা ছোটোবেলায় বাবা মার মুখ থেকে অনেকবার শুনেছিলাম যে আগে মানুষ জব করতেই যেত না বাড়ি থেকে তুলে নিয়ে যেত এমন কি শুনে রাখো আমি নিজে বলছি আমার নিজের মা স্কুল টিচার তো আমার মায়ের খুব ইচ্ছা ছিল নার্সিং করার কিন্তু সমস্যা একটা ছিল বাড়ি থেকে মেনে নেয়নি কিন্তু তো এত কঠিন ছিল না তখন ঠিক আছে মানে চাইলে তারা করতে পারতো কিন্তু তাদের কাছে অপরচুনিটি অনেক ছিল বাড়ি থেকে অত পারমিশন দিত না তোমাদের আশা করছি তোমাদের অনেকের বাবা মা থাকবে এরকম যাদের স্বপ্ন আছে এরকম কিন্তু কোনো না কোনো কারণবশত তারা স্বপ্নটা পূরণ করতে পারেনি আবার অনেক কাছে পেরেছে তো মেন বিষয়টা হচ্ছে এটাই যে আগের তুলনায় এখন চাহিদাটা অনেক গুণ হারে বেড়ে গেছে তুমি একটা কথা বলো যে তোমার কাছে ধরো দু কিলো চাল আছে ঠিক আছে দু কিলো চাল আছে আর তুমি ভাবছো যে আমি এই দু কিলো চালে আমি একশো জনকে খাওয়াবো সেটা কি সম্ভব আর খাওয়াতে পারলো সেখানে কতটুকু উপত দিতে পারবে নিশ্চয়ই পারবে না তার জন্য তোমাকে সেই হারে তোমাকে পরিশ্রম করে আরও বেশি পড়াশোনা করতে হবে বা আরো হায়ার স্টাডিজ করতে হবে নিজেকে আরো বেশি ডেভেলপ করতে হবে এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে তোমাকে আরো অনেক বেশি এগিয়ে যেতে হবে বা তোমাকে আরও বেশি হায়ার স্টাডিজ করতে হবে তুমি যদি সেই জায়গায় বসে থাকো তোমাকে কী জব দিয়ে যাবে বলো এই যে এই দুর্মূল্যের বাজারে তোমাকে কী জব দেবে নিশ্চয়ই পাবে না তার জন্য তোমাকে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে সে তুমি জিএনএম নার্সিং করো বা এনএম নার্সিং করো চেষ্টা করো যতদিন চাকরি হচ্ছে আরও হায়ার স্টাডিজ করা তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো পোস্ট গ্রাজুয়েশন করো না তুমি যদি পোস্ট গ্রাজুয়েট পাস করে থাকো তুমি এই বিএসসি নার্সিং থেকে আর একটু বেশি হায়ার স্টাডিজ করো নিজেকে আরও একটু করে ডেভেলপ করো এক্সপিরিয়েন্স গেন করো এগুলো করতে করতে না একটা সময় গিয়ে দেখে তুমি নিজেই জব জব পেয়ে গেছো তুমি জবের জন্য তৈরি হয়ে গেছো একটা কথা ছোটোবেলা থেকে শুনে আসছি যে টাকার পেছনে ছুটবে না ছুটবে তো পরিশ্রমের পেছনে ছুটো টাকা এমনি তোমার পেছনে ছুটবে তো ঠিক এটাই করতে হয় ঠিক আছে আশা করছি অনেক যেমন স্টুডেন্টরা ভালো ভালো কমেন্ট করে যে হ্যাঁ স্যার আজকে আপনার দেখানো পথ দেখে আমরা অনেকটা দূর এগিয়েছি আমি আবারও বলছি এখনও তোমরা মন স্থির রেখে এগিয়ে চলো একদিন না একদিন সাফল্য ঠিক আসবে হ্যাঁ তো সেইভাবে আসবে না ডিরেক্টলি আসবে না ইনডিরেক্টলি তোমার কাছে ঠিক চলে আসবে সেদিন তোমার মনে হবে সত্যি কথাটা একদম ঠিক বলেছি ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলার আছে এতক্ষণ ধরে অনেক কিছু বললাম নার্সিং কোর্সে ভর্তির জন্য তোমাদের কিন্তু প্রিপারেশানটা খুব ভালো স্ট্রং হওয়া চাই তা নাহলে কিন্তু তুমি গভর্নমেন্টে যদি সুযোগ না পাও প্রাইভেটে একটু খরচটা বেশি হয়ে যায় অনেক স্টুডেন্টরা বেয়ার করতে পারে না তার ছেড়ে দেয় তো বলে রাখি নার্সিং কোর্সে ভর্তির জন্য তোমরা যদি চাও যেন আমি পেট ব্যাচে ভর্তি হব আমাদের এইখানেই সংকল্প টু পয়েন্ট জিরো ব্যাচ শুরু হয়েছিল। এবং সেটা ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হয়েছে এবার লাস্ট আমাদের ব্যাচ চলে আসছে সংকল্প থ্রি সংকল্প সংকল্প ব্যাচ থ্রি পয়েন্ট জিরো এই ব্যাচটা শুরু হচ্ছে মার্চ মাসের আট থেকে দশ তারিখের মধ্যে অর্থাৎ সেটা হতে পারে আট তারিখ বা দশ তারিখ যা এই তিন এই দুদিনের দিনের মধ্যেই তোমাদের কিন্তু এই ব্যাসটা শুরু হবে সংকল্প টু পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো ব্যাসটা কেন আমি কথা বলছি সেটা তোমাদেরকে একটু বলি দেখো প্রথম কথা এইখানে তোমরা যে কোনো জিনিস যে কোনো সাবজেক্ট সেটা হতে পারে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথ ইংলিশ রিজনিং জিকে সমস্ত সাবজেক্টটি কিন্তু ধরে ধরে পড়ানো হয় একদম বেসিক থেকে তোমরা শিখবে খুব মজার সাথে শিখবে এমন স্টুডেন্ট এমন আছে যারা প্রথমে অঙ্ক দেখলে ভয় পেতো বা পালিয়ে যেত তারা কিন্তু এখন একটু একটু করে অঙ্কটা শিখছে তোমরা আমরা ফ্রি ক্লাস দেখেছ কত সুন্দরভাবে আমরা ক্লাস করাই কত ভালো লাগে ক্লাসগুলো দেখে মনে হয় যে সত্যি আমরা অনেক কিছু শিখতে পারছি তো এই রকম ধরনেরই ক্লাস তোমরা পাবে আমাদের অনলাইন ব্যাচে এর জন্য মাত্র তোমাকে খরচ করতে হবে যেটা সেটা সাতশো টাকা একদম ঠিকই টাকা টোটাল কোর্স ফি এখানে অনেক স্টুডেন্টরা ভাবে সাতশো টাকা তো প্রতি মাসে মাসে লাগছে কি দরকার আরে ভাই সাতশো টাকা প্রতি মাসেও লাগে না একটা স্কুল কলেজের যারা টিউশন পড়তে চায় না তাদের কিন্তু প্রতি মাসে সাতশো টাকা বা আটশো টাকা দিতে হতো আমরা নিজেরাই তো পড়েছিলাম যখন তখন মোটামুটি এক হাজার টাকা কাউকে যখন কলেজ লাইফে পড়তে এক হাজার টাকাও লাগতো কোথাও কোথাও দেড় হাজার টাকাও লাগতো বারোশো টাকা লাগতো প্রতি সেখানে এত বড় একটা কোচিং চলছে যেখানে তোমাদের ভালোবাসা বা তোমাদের বিশ্বাসের জোরে আজকে আমরা এত এত স্টুডেন্টের ভালোবাসা প্রাপ্ত হতে পেরেছি তোমরা যদি চাও ভর্তি হতে ইমিডিয়েট আমাকে নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা বলে দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এটুকু বলতে পারি সাতশো টাকা বলে এমন না যেখানে ক্লাস ভালো হয় না বা কিছু শিখতে পারবো না আমাদের টোটাল তিনজন স্যার আছে ইনক্লুডিং মি আমি বলে রাখি জীবনবিজ্ঞানের জন্য তোমাদের স্যার থাকবে উনি একজন ইন্টার্ন স্টুডেন্ট উনি তোমাদের জন্য জীবন জীবনবিজ্ঞানে পড়াচ্ছেন ম্যাথ এবং রিজনিংয়ের জন্য স্যার আছে দীপক স্যার তোমাদের আগের বছরও পড়িয়েছিল বছর পড়িয়েছিল ও নিজে একজন বিএসএফ ঠিক আছে যেমন রিসেন্টলি জব পেয়েছে বিএসএফ এসএসসি জিডি থ্রু দিয়ে তো ইনি পড়াচ্ছেন ম্যাথ এবং রিজনিং এবং আমি আছি তোমাদের শুধুমাত্র তিনটা সাবজেক্ট পড়ানোর জন্য সেটা ফিজিক্যাল সায়েন্স জি এবং তার সাথে হচ্ছে ইংলিশ এই তিনটা সাবজেক্ট আমি পড়াবো এইটুকু বলতে পারি তোমরা যে জিনিসটা ভয় পেতে বা জিনিসটা কঠিন লাগতো সেটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে দেখো চাইলে আমি আরও হয়তো দুটো টিচার রাখতে পারতাম সেখানে তোমরা তো যে আমার গাইডেন্সটা পেয়ে ফ্রি ক্লাসে সেই গাইডেন্সটা তোমরা এই একই রকমভাবে কিন্তু পেড ব্যাচে পেতে চলেছো মানে এখানে আলাদা কিছু পাবে না সেই ভেবেই আমি কিন্তু টিচার রাখিনি আর এইটুকু বলতে পারি কোনো স্টুডেন্ট বলতে পারবে না স্যার আপনার ক্লাস ভালো লাগছে না বা বুঝতেই পারলাম না কি বললেন এত সহজ করে বোঝায় এত ভালোভাবে বোঝাবো যে তোমরা যে কেউ শিখতে পারবে তো আশা করি এর থেকে আর কী বাঁচাও সাতশো টাকায় এর লাইভ ক্লাস পাচ্ছ তার সাথে ক্লাস মিস হয়ে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে তার সাথে বলে রাখি যে তোমরা কিন্তু মক টেস্টও পাবে ঠিক আছে সেটা কিন্তু সপ্তাহে একটা দিন রবিবার রাত্রি নটা থেকে আমাদের শুরু হয় মক টেস্ট আজকে রবিবার আজকে রাত্রি নটায় তোমরা পাবে মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট বলতে পারো বা ওখানে তুমি একশো পনেরো নম্বর নাই ওখানে তুমি একশো নম্বর হতে পারে দুশো নম্বর হতে পারে দুশোটা কোশ্চেন হতে পারে পাঁচশোটা কোশ্চেন হতে পারে ঠিক আছে পঞ্চাশটা কোশ্চেন হতে পারে আনলিমিটেড কোশ্চেন যতগুলো মনে হবে আমি তোমাদের দেবো ঠিক আছে সপ্তাহে একটা দিন এটা তোমরা পাবে লাইভ কুইজ হবে এই জিনিসটা হয় টেলিগ্রামে ওকে তো এত কিছু পাচ্ছ মাত্র সাতশো টাকায় আর কী চাই ঠিক আছে এবং তার সাথে বলে কি ডাউট যদি থাকে তোমাদের কোথাও কোথাও কথা ডাউট থেকে গেলো যে কোশ্চেনটা মানে বুঝতে পারছি না বা বুঝতে পারছি না সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে সেই গ্রুপে তোমার যাবতীয় ডাউট সেখানে জিজ্ঞাসা করতে পারবে ঠিক আছে এবং যারা থাকবে স্টুডেন্টরা তারাও কিন্তু তাদের তাদের তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে ছেড়ে ছেড়ে দেবে ওরা ওরাও চেষ্টা করবে তোমরাও তোমাদের মতো চেষ্টা করবে সবাই মিলে চেষ্টা করছি একটা নতুন কিছু তৈরি করার ওই জন্য দেখবে আমার আমার যে হোয়াটসঅ্যাপ ডিপিতে না ওখানে নিচে লেখা থাকবে ক্রিয়েট ট্রাইং টু ক্রিয়েট সামথিং নিউ নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি সবাই ছোটো ছোটো জিনিস থেকে না সংকল্প নিচ্ছি যে আমরা ছোটো থেকে বড়ো হব হঠাৎ করে যারা বড়ো হয় না দেখবে হঠাৎ করে তারা পড়েও যায় ঠিক আছে তো মাথায় রাখবে ছোটো থেকে বড়ো হব না হঠাৎ করে বড় হয়ে গেলাম তারপরে দুদিন পরে উল্টে পড়লাম ঠিক আছে তার লোকে তোমাকে তুলতে পারবে না ঠিক আছে এমন পড়া পড়বে লোকেও তুলতে পারবে না তো ছোটো থেকে বড়ো হও ঠিক আছে তিলে তিলে মানুষকে যেরকম তৈরি করে সেরকম নিজেকে তৈরি করো একদিন তুমি ঠিক জয় হবে তো এটুকুই বলে আমি আমার নিজের মতো আজকে ক্লাসটা শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবং খুব সুখবর নিয়ে আবার একটা হয়তো ভিডিওতে চলে আসবো বা নতুন কোনো ক্লাস নিয়ে আসছি তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে ভালো থেকো নমস্কার